আট দফা দাবিতে শনিবার পঞ্চায়েত অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ। এদিন গোর্খাবস্তিস্থিত কার্যালয়ে গিয়ে অধিকর্তার কাছে দাবি সনদ তুলে দেন তারা। অনুরূপভাবে DWS-এর চিফ ইঞ্জিনিয়ার এবং আরবান দপ্তরের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়। জল সম্পদ দপ্তরে 1,619 জন এবং DWS দপ্তরে 1,819 জন পাম্প অপারেটর রয়েছে। প্রতি মাসে বেতন পান 4,700 টাকা। অন্যদিকে DWS প্রকল্পে টাকা দেওয়া হয় 5,110 টাকা। দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। 2018-র এপ্রিলের 6 তারিখ থেকে 2019-এর 12 মার্চ পর্যন্ত বহুবার দাবি জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়নি। পে কমিশনের কোনো কিছু পাওয়া যায়নি। 21 সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনে কোনো পদক্ষেপ নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সভাপতি বিজয় রায়। ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের রাজ্য কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত ডাইরেক্টরের নিকট বিকেল 4 ঘটিকায় একটা ডেপুটেশনে মিলিত হব। তো আমাদের যে পাম্প অপারেটর সারা রাজ্যে আছেন, সারা রাজ্যে আমরা আছি, ওয়াটার রিসোর্সে আছি 1619 জন এবং DWS-এর আছি আমরা 1,819 জন সারা ত্রিপুরায়। তো আমরা আজকে আট দফা দাবি নিয়ে পঞ্চায়েত ডাইরেক্টরের নিকট প্রথমে ডেপুটেশনে যাচ্ছি এবং বিকেল 5 ঘটিকায় DWS চিফ ইঞ্জিনিয়ারের নিকটও আমরা ডেপুটেশন দেবো এই দাবিগুলির ভিত্তিতে। দাবি সনদগুলি হলো অনিয়মিত পাম্প অপারেটরদের নিয়মিত করা, পাম্প অপারেটরদের ফ্যাক্টরি অ্যাক্ট 1948, ত্রিপুরা ফ্যাক্টরি রুলস 2007 এবং গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় আনা, 3 প্রতিটি পাম্পে ন্যূনতম 2 জন করে পাম্প অপারেটর রাখা, 4 কর্মরত অবস্থায় কোনো অপারেটরের মৃত্যু হলে সেই জায়গায় পরিবারের একজনকে নিযুক্ত করা, 5 অকেজু পাম্প মোটর এবং পাম্প হাউস মেরামত করা, 6 প্রতি মাসের বেতন ভাতা মাসের প্রথম সপ্তাহে প্রদান করা, 7 পে কমিশনে সরকার ঘোষিত বেতন ভাতা প্রদান করা, 8 অনিবার্য কারণবশত কোনো পাম্প অপারেটরকে ছাঁটাই বন্ধ করা। বর্তমানে আপনার কী কী অসুবিধা ইয়ে করতেছেন? আমরা তো বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা একদম ন্যূনতম বেতনে কাজ করছি। কত টাকা? ওয়াটার রিসোর্স এবং DWS-এ IRP ছাড়া 4,710 টাকা, আর যে সমস্ত DWS-এর স্কিমে IRP যুক্ত আছে ওখানে 5,110 টাকা। তারপর আমাদের একা একা পাম্প চালাতে হয়, দ্বিতীয় কোনো অপারেটর আমাদের নেই, হেল্পারও নেই, এই অবস্থায় আমরা ডিউটি করি। আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই, কোনো আনুষ্ঠানিক ছুটি নেই, এই অবস্থায় আছি আমরা। তো পে কমিশনে আমাদের নাম ঘোষণা করেছিল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পাম্প অপারেটরদেরও পে কমিশন দেওয়া হবে, কিন্তু এই ঘোষণা হয়েছিল অক্টোবর 2018-9 তারিখে ফাইন্যান্স থেকে একটা সার্কুলার বেরিয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা এই পে কমিশনের কিছু পাইনি এবং গভর্নমেন্ট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।